सप्तम श्रेणी परमाणु अणु रासायनिक विक्रिया चैप्टारटी प्रथम पाठ पढ़ाबो। प्रथम कथाटाई आछे देखो परमाणु। परमाणु सम्बन्धे जानते होले कि जानी आमरा मौलिक पदार्थ जदि थाके तार क्षुद्रतम कणा, मौलिक जे पदार्थ तार क्षुद्रतम कणाके आमरा बोलबो परमाणु। जार मध्ये किना मौलिक पदार्थटिर समस्त धर्म बजाय थाकबे एवं जारा रासायनिक बिक्रियाय अंशग्रहण करबे तादेरके बला हबे परमाणु। ताहले मौलिक पदार्थेर सबथेके क्षुद्रतम कणाई हलो परमाणु, जार मध्ये मौलिक पदार्थटिर समस्त धर्म बजाय थाकबे एवं अवश्यई तारा रासायनिक बिक्रियाय अंशग्रहण करबे। এই মৌলিক পদার্থগুলিকে কয়েকটি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেগুলো কি হয়? ইংরেজিতে একটা বা দুটো লেটার নিয়ে কি হয় চিহ্নগুলো দেয়া হয়। যেমন ধরো তোমরা হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? H দ্বারা। হিলিয়াম, हिलियम के प्रकाश करा हबे He द्वारा। कार्बन, कार्बन के प्रकाश करा हबे कैपिटल C द्वारा। एइभावे नाइट्रोजेन N, अक्सिजेन O, बोरन B, क्यालसियाम एगुलो प्रत्येकটা তোমরা বইয়ে পাবে। পরিচিতি কিন্তু সব সময় তোমরা দেখতে পাবে একটি অথবা দুটি দ্বারা। এই যে আমি বললাম ক্যালসিয়াম, ক্যালসিয়াম Ca, প্রথমেরটা বড় হাতে তারপরে ছোট হাতে। এই রকম আরো দেখতে পাবে ক্রোমিয়াম Cr। এই সমস্ত মৌলগুলোকে যে অ্যালফাবেট লেটার দ্বারা আমরা চিহ্নিত করছি তাদেরকে কি বলা হবে? চিহ্ন, মৌলগুলির চিহ্ন। হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, বোরন, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, আমি কয়েকটা লিখলাম, তোমরা বাকিগুলো বইতে দেখে নেবে। এইগুলোকে বলা হয় কি? চিহ্ন। এরপরে যেটা সব থেকে আমাদের দরকার পরমাণুর গঠন সম্বন্ধে জানা, মানে পরমাণু কি কি দ্বারা গঠিত। সেক্ষেত্রে আমি যদি কল্পনা করে নিই এটা একটা পরমাণু হয়, তো পরমাণুর দুটো অংশ থাকবে, এক হলো নিউক্লিয়াস এবং বাকিটা হলো নিউক্লিয়াসের বাইরের অংশ। এটাকে কি বলবো? নিউক্লিয়াস। ভালো করে খেয়াল করো, নিউক্লিয়াস। এবং বাকিটাকে বলবো কি? যে অংশটুকু থাকলো নিউক্লিয়াসের বাইরের অংশ। এবং এই পরমাণুর মধ্যে তিনটে কণা থাকে, কি কি? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। এই তিনটি প্রধান কণা। প্রধান কণা কি কি? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। কিন্তু কে কোথায় অবস্থান করে? এই যে আমি নিউক্লিয়াস বললাম, নিউক্লিয়াসের মধ্যে থাকে, আমি এগুলোকে प्रोटॉन के P द्वारा, इलेक्ट्रॉन के E द्वारा एवं न्यूट्रॉन के N द्वारा प्रकाश कर बोझाते सुविधा है। निউক্লিয়াস मध्य के থাকবে प्रोटॉन एवं न्यूट्रॉन। एर मध्य থাকছে प्रोटॉन एवं न्यूट्रॉन और বাইরে কিছু কক্ষ বা ইলেকট্রনের ঘোরার জায়গা থাকে, যারা এই কক্ষ ধরে ঘুরতে থাকে। এই কক্ষতেই থাকে ইলেকট্রনগুলো, এগুলোকে বলা হয় কি? কক্ষপথ। এগুলোকে বলা হয় কক্ষপথ। মানে ইলেকট্রন ঘোরার জন্য নির্দিষ্ট কয়েকটি পথ থাকে নিউক্লিয়াসের বাইরে, যাদেরকে বলা হয় কক্ষপথ। তাহলে সিম্পল, তোমরা জেনে রাখো নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। আর ইলেকট্রন যে পথে ঘুরছে, কয়েকটি নির্দিষ্ট পথ আছে, বারবার বলছি যে কোনো পথে কিন্তু ইলেকট্রন ঘুরতে পারে না। যে পথগুলোতে ইলেকট্রন ঘুরছে তাকে বলা হবে কি? কক্ষপথ। এইগুলোর প্রত্যেকটার নাম কি? কক্ষপথ। এইখানে তোমাদের কয়েকটি শব্দের সাথে পরিচিত হতে হবে। কি কি? এক হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আমি লিখলাম পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি? কোনো নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে, যতগুলো প্রোটন থাকবে মানে পারমাণবিক সংখ্যা আসলে হলো পরমাণুতে উপস্থিত মোট প্রোটন সংখ্যা। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। আর কি? ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? যতগুলো প্রোটন এবং যতগুলো নিউট্রন থাকে তাদের সমষ্টি, অর্থাৎ পি যুক্ত এন। এই সমষ্টিকেই বলা হবে কি? ভর সংখ্যা। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে তোমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, প্রোটন এবং নিউট্রন সংখ্যা আমি তোমাদের দেখাচ্ছি। যে কোনো, আমি একটা হিলিয়াম বা অক্সিজেন পরমাণু নিলাম, ঠিক আছে? আমি যদি হিলিয়াম পরমাণু নিই, একটি হিলিয়াম পরমাণুতে আমরা কি দেখতে পাই? দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 2। প্রোটন সংখ্যাও 2 এবং নিউট্রন সংখ্যাও 2। তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে? আমি সংক্ষেপে লিখছি, পারমাণবিক সংখ্যা কত হবে হিলিয়ামের ক্ষেত্রে? 2, কেননা এতে প্রোটন সংখ্যা হচ্ছে 2। তাহলে ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা সমান হবে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি, মানে 2 যুক্ত 2 সমান 4। তাহলে হিলিয়ামের প্রোটন সংখ্যা 2 এবং নিউট্রন সংখ্যা 4। যদি আমরা আরেকটা দেখাচ্ছি, ধরো আমি কার্বন পরমাণু নিলাম। কার্বন পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জেনে নিতে হবে। প্রোটন সংখ্যা কত থাকে? প্রোটন সংখ্যা 6 এবং নিউট্রন সংখ্যাও এর ক্ষেত্রে কিন্তু 6। তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে? অবশ্যই প্রোটন সংখ্যা মানে 6। ভর সংখ্যা নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা মানে 6 যুক্ত 6 সমান 12। এইভাবে আমরা যদি প্রোটন এবং নিউট্রন সংখ্যা জানি তাহলে যে কোনো পরমাণু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সম্বন্ধে জানতে পারব। এর পরের ক্লাসে আমি তোমাদের এই পাঠগুলো আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে বোঝাতে চাইছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজ আমি এত দূরে এটা ক্লাস নিলাম। এর পরের দিন আমি তোমাদের আয়ন, মূলক এবং পরিবর্তনশীল যোজ্যতা অর্থাৎ যোজ্যতা সম্বন্ধে আলোচনা করব ভিডিওর পার্ট 2-তে। আজ এতদূর পর্যন্তই। তোমরা ক্লাসগুলো ফলো করো। কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।